এই লেখাটা আমার বাল্য বন্ধু চিন্ময় সরকার। ছেড়ে দিতে হয় নিজের প্রয়োজন মতো, তোমার ইচ্ছা অনুযায়ী সবকিছু তুমি বুঝে নিতে চাইছো। ভালো বা খারাপ নয়, চারিদিকে ছড়ানো ছেটানো, শুধু ভিন্ন ভিন্ন বিকল্প ও সম্ভাবনার সমাহার। যেমন ভাবে তুমি নিজের জীবনের পথ খুঁজে নিতে চাইছো, তারা সেভাবে দেখা দেবে নিজের থেকে। তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তোমার সামনে তুলে ধরতে চাইবে, এমন কিছু দেখাবে যা তুমি আগে কখনো দেখোনি বা ভাবোনি। তোমার দৃষ্টিভঙ্গি আরো বিস্তৃত করতে তারা এসে কিছু নতুন নতুন সুযোগের সন্ধান দেবে। এসব কিন্তু শুধু তোমার জন্য। জীবনে অনেক কিছুই আমাদের মন মতো হয় না, অনেক কিছুই তো আমরা নতুন করে চাই। শেখার ধারাবাহিকতা, উপলব্ধির চলমান প্রক্রিয়ায় আমরা সবাই একে অপরের কাছ থেকে এভাবে শিখতে থাকি। ওরে মন, যতই কষ্ট হোক না তোর, জীবনে এমন এক সময় আসে যখন অনেক জিনিস ও সম্পর্ক ছেড়ে দিতে হয়। হাতের মুঠো না খুললে নতুন কিছু ধরবে কি করে তুমি? কোনো কিছু বা কাউকে আঁকড়ে ধরে রাখলে নতুন কোনো সুযোগ বা সম্ভাবনাকে স্বাগত জানানো তো কখনো যায় না। প্রথম প্রথম এসব কথা কঠিন ও জটিল মনে হতে পারে, কারণ আমরা স্বাভাবিকভাবেই সেই জিনিস বা ব্যক্তির প্রতি আবেগগতভাবে জড়িয়ে পড়ি যা আমরা মনে মনে চাই। কিন্তু যদি আমরা আমাদের মুঠো বন্ধ করে রাখি ও সবকিছু আঁকড়ে ধরে রাখি, তাহলে নতুন কিছু ধরার সুযোগ কোথা থেকে পাই? নতুন সম্ভাবনার জন্য নিজেকে ছেড়ে দিতে হয়। আরে বাবা, এতে দুঃখ পাওয়ার কি আছে? সত্যি বলছি, প্রতিটি শেষের মধ্যে লুকিয়ে থাকে একটা নতুন শুরু। Yeah.